Assalamualaikum. সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা রাখছি ভিডিওর পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন আর মনে করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমি আজকে অল্প কিছু মশলা দিয়ে বিফ বিরিয়ানি রান্না করব। এটা আসলে বাংলা বিরিয়ানিও বলতে পারেন। খুব সহজভাবে অল্প কিছু মশলা দিয়ে রান্নাটা করব। তো আমি সব কিছু কুটে ধুয়ে ভালোভাবে চাল গোস্ত সব কিছু আমি নিয়ে নিচ্ছি। আর এইদিকে চুলায় আমি একটু ফুড কালার দিয়ে নতুন আলু আর ডিম সিদ্ধ করে নিছি। আসলে ডিমটা একবারে দিয়ে দিলাম গ্যাস সাশ্রয়ের জন্য। আর এইদিকে আমার বাসায় টক দই ছিল না, তো এর জন্য আমি এখানে পাউডার দুধ কুসুম গরম পানির মধ্যে দিয়ে একটু তেঁতুল দিয়ে দিলাম, লেবুও ছিল না, তো এটা ঢেকে রাখলাম, কিছুক্ষণ থাকলে একটা দইয়ের মতো হবে। আর ওই যে আমি কিছুদিন আগে মশলা করলাম না, পেঁয়াজের কলি পেস্ট, তারপর আদা রসুন আর শুকনো মরিচ পেস্ট, তো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এটা প্রেশার কুকারে করব প্রথমে গোস্তটা আর কি রান্না করব। এরপর আমি এক এক করে এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলোও দিয়ে দিলাম। আর এখন আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা দিছি, কারণ বিরিয়ানি রান্নাতে কিন্তু যত মশলাই ব্যবহার করা হোক না কেন, এই রাঁধুনি মশলা না দিলে আসলে বিরিয়ানির ষোলো আনা স্বাদটা পাওয়া যায় না। তো আমি কিন্তু মানে মোটামুটিভাবে মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে কষায় নিচ্ছি এক দুইবার। আর এখন আমি কেটে রাখা ধুয়ে রাখা সেই গরুর গোস্তটাও দিয়ে দিলাম। তো এখানে আমি কিন্তু একটু সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া দিলাম, আমার বাসায় করা ছিল তো এর জন্য দিলাম। মোটামুটি সব ধরনের মশলাই দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে করে কালারটাও সুন্দর হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। ওইদিকে গরুর গোস্তটা কষানো হচ্ছে আর এইদিকে একটা বড় হাঁড়িতে আমি কিছুটা তেল দিলাম। এরপর আমি একটা গ্রেট করা গাজর দিলাম, সাথে আমি ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা পোলার চাল দিলাম। তো এখানে আমি পোলার চাল দিয়েছি আধা কেজির একটু বেশি, মানে তিন পর থেকে একটু কম। আর এখানে আমি একটু এলাচ দারচিনিও দিলাম, তো এগুলো আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নিব। পোলার চাল আর গাজর খুব ভালোভাবে আমি ভেজে তারপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, এতে করে বিরিয়ানির যে চালটা সেটা অনেক বেশি ঝরঝরে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রান্না করে নিব। আর এই যে ঢাকনার ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। অনেকেই বলেন প্রেশার কুকারে গরুর গোস্ত রান্না করলে নাকি খেতে স্বাদ হয় না, কিন্তু বিশ্বাস করেন গরুর গোস্ত প্রেশার কুকারেই অনেক বেশি মজা হবে যদি রান্নার সিস্টেমটা জানা থাকে। এই যে আমি শুরু থেকেই প্রেশার কুকারে গরুর গোস্তটা রান্না করে নিচ্ছি। এর জন্য প্রথমেই মশলার সাথে গোস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেমনটা আমরা অন্যান্য হাঁড়িতে রান্না করে থাকি। এখন অনেকেই দেখা যায় কি যে মশলার সাথে একটু উল্টে পাল্টে ঝপঝপ করে পানি দিয়ে দেন, তারপর শীষ উঠিয়ে নেন, এতে করে কিন্তু কোনো দিনও ভালো লাগবে না গরুর গোস্ত খেতে। আচ্ছা, এখন এই পর্যায়ে গরুর গোস্তে আমি দইটা দিব। তো এর জন্য এখানে আমি সেই গুলে রাখা দইয়ের মধ্যে একটু চিনি অ্যাড করে নিচ্ছি, এরপর আমি গোস্তর মধ্যে দিয়ে দিব। আসলে বাসায় যদি দই আমার আগে থেকেই থাকতো তাহলে আমি শুরুতেই দিতাম আর আমার মনেও ছিল না, তো এর জন্য আমি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু শুরু থেকে এই পর্যন্ত একবারও কিন্তু ফাইনাল করে ঢাকনা আটকিয়ে আমি শীষ উঠাই নাই। আমি কিন্তু নর্মাল যে ঢাকনা দিয়ে রান্না করি সেভাবেই আলগা আলগা রেখে তারপর আমি ভালোভাবে কষিয়ে তারপর আমি ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে এরপর আমি চারটা শীষ উঠিয়ে নিছি। তো ওইদিকে কিন্তু গরুর গোস্তটাও রান্না হয়ে এসছে আর এই যে দেখেন পোলাওটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি যখন চেক করলাম আমার কাছে মনে হলো যে লবণটা একটু কম হয়েছে, তো এর জন্য আমি আবার একটু লবণ দিলাম। তো এই যে লবণটা দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি, মোটামুটি কিন্তু আমার রান্না হয়েই গেছে। তো এই যে দেখেন আপনাদেরকে একটু শেয়ার করছি, গরুর গোস্তর কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। তো আমি এখন এই যে পোলাওগুলো
চারিপাশে সরিয়ে মাঝখানে একটু গর্ত করে রান্না করে রাখা গরুর গোশত ভুনা দিয়ে দিলাম। এরপর আমি এখানে আরেকটু রাঁধুনি বিরিয়ানি মশলা দিলাম, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো এখন আমি এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর এখন আমি একটু কেওড়া জল দিব। তো এগুলো দেওয়ার পরে এখন আমি এখানে সেই জর্দার রং দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে রাখা আলু সেগুলোও দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজের দাম বেশি বর্তমানে আর পেঁয়াজ ছাড়া কিন্তু রান্না অনায়াসেই করা যাচ্ছে, তো আমি আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিলাম না। তো যাই হোক, এইদিকে এখন আমি অনেকগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এখন এগুলো দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে এরপর আমি দমে রেখে দিব। একটা ঢাকনায় আমি গামছা জড়িয়ে নিছি, এই গামছাটা মূলত আমি দম দেওয়ার জন্যই ব্যবহার করি। তো এভাবে আমি 10 মিনিট দম দিব, আর এভাবে গামছা জড়িয়ে বা সুতি কাপড় জড়িয়ে দমে রাখলে পারফেক্টলি দম দেওয়া হয়। তো চুলার হিটটাও আমি একেবারে লো করে রেখেছি। ভিডিওর শুরুতেই দেখেছিলেন যে আলুর সাথে আমি ডিম সিদ্ধ করেছিলাম, তো সেই সিদ্ধ করা ডিম সামান্য লবণ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিছি, আর এখানে আমি খিরা কেটে নিছি, আর এই যে বিরিয়ানিটা আমি বেড়ে নিচ্ছি, প্রথমেই আমার মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আর খেতে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। নিজে রান্না করছি বলে বলতেছি না, সত্যি অনেক মজার ছিল। এটা হচ্ছে সন্ধ্যার পরের ফুটেজ। তো আনুষার বাবা বাসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিনে এনেছেন, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর আপনাদের সামনেই আনবক্সিং করব। আজকেই নিয়ে আসছে, তো আপনাদের মাঝে একটু শেয়ার করছি। আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে এটা একটা ইলেকট্রিক কেটলি, আর এটা হচ্ছে 1.8 লিটার, 1 বছরের ওয়ারেন্টি, নোহা কোম্পানির। তো আমার মূলত অনেক আগেই একটা ইলেকট্রিক কেটলি ছিল, তো একটা না বেশ ভালোই ব্যবহার করছি কয়েক বছর। তো ইদানিং কেটলিটা নষ্ট হয়ে গেছে, আর এবছর এত পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে শীত পড়ছে যে গরম পানি ছাড়া একেবারে চলা দায় হয়ে গেছে। যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম, গরম পানি খেতেও হয়, তো এর জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো আনুষার বাবাকে নিয়ে আসলেন, আর এই যে আপনাদের সাথে আমি এক এক করে শেয়ার করছি। আমার আগের যে ইলেকট্রিক কেটলিটা আর এটা একই রকম, তবে আগেরটা ছিল 2 লিটার আর এটা হচ্ছে 1.8 লিটার। তো এই যে দেখেন, এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি, মূলত আমার যে কেটলিটা সেটা নষ্ট হয়ে গেছে, মানে জগ নষ্ট হয়েছে, আর এই হিটারটা ঠিক আছে। তো সার্ভিস করে এসেছিল একবার, কয়েকদিন ভালো চলছিল, পরে আবার শুরু হয়েছে ডিস্টার্ব, যার কারণে নতুন আরও একটা কেনা। তো ভাবলাম যে নতুন জিনিস বাসায় আসছে, একটু দেখি ঠিকঠাক আছে কি না, আর এমনিতেও গরম পানি করতে হবে, তো এর জন্য আমি এখানে 1 কেটলি গরম পানি বসিয়ে দিলাম। এখন আমি এখানে পাস্তা নুডলস গরম করে নিচ্ছি, আর এই নাস্তাটা মূলত রেডি নাস্তাই ছিল। আমার মেয়ে আনুষাকে তার মামুনি এই নাস্তা পাঠাইছে। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছিলেন যে আমি আমার মেয়ের জন্মদিনের দিন আমার ভাইয়ের ছেলে আনমোলকেও একসাথে ঘুরতে নিয়েছিলাম। তো তখন আনমোলকে যে আনতে গেলাম আনমোলের নানা বাসায়, তখন আনমোলের নানু খুব জোরাজোরি করছিল নাস্তা করার জন্য। আসলে রিক্সা দাঁড় করানো ছিল, আবার খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো এরপর যখন আনমোলকে নিয়ে ঘোরাঘুরির পরে, খাওয়া দাওয়ার পরে বাইরে, তারপর আনুষার বাবা মানে আনমোলের ফুপা যখন আনমোলকে তার নানা বাসায় আবার পৌঁছে দিতে যায়, তখন আনমোলের মা আনুষার জন্য এই খাবারটা একটা বক্সে করে দিয়ে দেয়। তো সেই খাবারটা আসলে আমি ফ্রিজে রেখে দিছিলাম, আজকে আমি গরম করে দিচ্ছি। আর আমার মেয়ে আনুষা তার মামুনির হাতের এই পাস্তা নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে, তো আমার মেয়ে খুব মজা করেই খাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।